2018 রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্স ছিল যাচ্ছে তাই। সেবার টুর্নামেন্টের হট ফেভারিট দলটি দ্বিতীয় রাউন্ডেই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে 4-3 ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। লিওনেল মেসির নেতৃত্বে ফুটবল পরাশক্তি দলটিকে রাশিয়াতে বিশ্বকাপ জয়ের দৌড়ে ফেভারিটের তালিকায় রেখেছিল বিশ্লেষকরা। তবে সেই অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি মেসির দল। এদিকে কদিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বের এই মহাযজ্ঞ। রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ গেলেও কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ফেভারিটদের তালিকায় আছে শীর্ষে। 2021 সালে ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে পরাজিত করে কোপা চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা সে থেকে এখন পর্যন্ত 31 ম্যাচে টানা অপরাজিত থাকায় কাতারে তাদের ভালো সম্ভাবনা দেখছে সবাই। লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডিমারিয়ার মতো অভিজ্ঞ ফুটবলারদের পাশাপাশি লাউতারো মার্টিনেজ, পাওলো দিবালা, নিকোলাস গঞ্জালেস, এমিলিয়ানো মার্টিনেজদের মতো তারকারা আছে আর্জেন্টিনা দলে। তাই তো কাতারে আর্জেন্টিনার ভালো সম্ভাবনা দেখছে সবাই। এদিকে কাতার বিশ্বকাপ আসার আগেই নিজের অবসরের কথা জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার অ্যাঞ্জেল ডিমারিয়া। তিনি জানিয়ে দিয়েছেন কাতার বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে আর দেখা যাবে না তাকে। এবার কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর প্রতিশ্রুতি দিয়েছেন তারকা এই মিডফিল্ডার। মেসিদের কাতারে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে অ্যাঞ্জেল ডিমারিয়া সম্প্রতি আর্জেন্টাইন সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেন, আমার মনে হয় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার এটাই শেষ সুযোগ আমার। আমি জানি আমরা সর্বোচ্চটা দিলে বিশ্বকাপ জিততে পারব এবং বিশ্বকাপ জেতার জন্য আমরা সর্বোচ্চটাই দিব। কোপা আমেরিকা জয় আমাদের নতুন আশা দেখাচ্ছে। কোপা জয় থেকেই আমরা আত্মবিশ্বাস পাচ্ছি। কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছেন অ্যাঞ্জেল ডিমারিয়া। ব্রাজিলের মাটিতে কোপা আমেরিকা জয় নতুন আত্মবিশ্বাস দিচ্ছে দলটিকে।